কোনো ব্যক্তি আসছেন, আপনারা হয়তো অনেকেই আমার সাথে দেখা হয়েছে, আবার অনেকের আমার সাথে দেখা হয়নি, হয়তো ফার্স্ট টাইম আপনাদের সাথে দেখা হয়েছে। রাজায় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবাসী পরিষদের প্রতিষ্ঠাতা শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওবায়দুল মুস্তাফা নইমী ও শায়ের ইমরান বারকাতি জয়পুরী সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষে সংগঠনের দুবাই শাখার সভাপতি কুরবান আলী সিআইপি সভাপতিত্বে সংবর্ধনা সভা এবং ইফতার মাহফিল মার্চের 16 তারিখ অনুষ্ঠিত হয়। বৃহত্তর চট্টগ্রাম সমিতি দুবাই এবং উত্তর আমিরাতের সাধারণ সম্পাদক আবুল কাশেমের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আজমান গাউসিয়া কমিটির সভাপতি নুরুল আমিন, সংগঠনের সহসভাপতি এম এ হক আমিন, সৈয়দ শহীদুল মুস্তাফা নইমী, চন্দনের সমিতি ইউএই সভাপতি লায়ন নজরুল ইসলাম, বিজনেস ফোরাম দুবাই আবিরুর সভাপতি জুলফিকার ওসমান। এছাড়াও আরো উপস্থিত আছেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি দুবাই এবং উত্তর আমিরাতের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সিআইপি, রাজিয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারজার সভাপতি মুজাম্মেল সিআইপি আনিস, বিশিষ্ট কমিটি নেতা আজগর খান, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন, রাজন সমিতি আজমানের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন নওশাদ, সৈয়দ নুরুল আনোয়ার নইমী, সাংবাদিক শামসুল হক, এনটিভি সাংবাদিক সিবলি সাদিক, সময় টিভির সৈয়দ নূর, ইয়াসিন বাবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ এতে উপস্থিত আছেন। তাদেরকে আমরা গোল্ডেন এই বয়গুলি বা গোল্ডেন এই মানুষগুলি আসলে আমাদের দেশকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং আমি মনে করে থাকি তাদের মাধ্যমে দারিদ্রতার বিমোচন ইনশাআল্লাহ আমাদের দেশের মধ্যে হয়ে থাকবে ইনশাআল্লাহ। এবং আমি মনে করে থাকি যে রমজানের রোজার মধ্যে যে এত কষ্ট করে রোজা রাখছে, যে আমাদের দেশের চাইতে এই দেশের মধ্যে তাপমাত্রা অনেক বেশি এবং সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, প্রায় 12 ঘন্টা, অনেকে 14 ঘন্টা, অনেকে 8 ঘন্টা করে ডিউটি পালন করে রোজা রাখছে, দেখেন আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির রোজা সবচেয়ে বেশি প্রিয়। যে ব্যক্তি কষ্ট করে পিপাসার্থ হয়ে ক্ষুধার্ত হয়ে যে রোজা রাখে, আল্লাহ তাআলার কাছে তার রোজাটাই বেশি পছন্দ। আমরা গড়ে তুলতে পারবো কিন্তু আমাদের দেশে সিপ্লাস চট্টগ্রাম।